আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে যতটুকু মহব্বত করেন সে বান্দাকে ততটুকু পরীক্ষার মধ্যে ফেলেন। আপনার জীবনটা যদি শুধুমাত্র সুখের জীবন হয়, কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার তালিকায় সম্ভবত আপনি এখনো ঢুকতে পারেন নাই। আমি কয়েকটা নাম বলি তো আপনাকে, দেখেন এদেরকে চিনেন কিনা। ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি, এদের নাম শুনেছেন? আরো এই সেই সৌদির বাদশাহ সহ আর কি জানি ওয়ারেন বাফেট ইত্যাদি ইত্যাদি, এরা কারা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, এদের সম্পদ হিসাবই করতে পারবেন না আপনি। মিনিটে কয়েক লক্ষ ডলার এদের অ্যাকাউন্টে এসে ঢুকে, মিনিটে। এরা কি সফল? এই একটা প্রশ্ন বারবার করা উচিত, বারবার করা উচিত। এরা কি সফল? আসলে সফলতা মানে কি? এরা কি সত্যি সফল? এজন্য আমাদেরকে, আমরা মনে করি যে আমি বিপদে পড়ে গেছি, আমি পারিবারিক ভাবে একটু পেরেশানির মধ্যে, সম্পদ টাকা পয়সা নিয়ে রিজিকের সমস্যায়, আরো নানান কিছু, মনে হয় আমার রব আমাকে মহব্বত করেন না। না, আপনি যদি ইমানদার হয়ে থাকেন আর সামান্য পেরেশানির মধ্যে পড়েন, মনে রাখবেন আপনার রব আপনাকে ইয়াদ করছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য কোনো লস নাই, আমার উম্মতের জন্য কোনো লস নাই, আমার উম্মতের সামান্য হাম, আরবিতে হাম বলা হয় জ্বর, সর্দি জ্বর, জ্বর হয় না আমাদের সামান্য জ্বরের কি হয়, জ্বর সবচেয়ে সহজ রোগ, এত কোনো বড় কিছু না, এবং সামান্য গাম, গাম মানে হচ্ছে টেনশন, টেনশন হয় না আমাদের, এই টেনশন, আমার উম্মতের সামান্য হাম এবং সামান্য গাম, অর্থাৎ সামান্য শারীরিক রোগ, সামান্য মানসিক অসুবিধার বিনিময়ও আল্লাহ তার গুনাকে মোচন করতে থাকেন। মুমিনের কোনো লসই নাই। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে আজাব দেন, মানে কোনো শাস্তি দেন, এর বিনিময়ে আল্লাহ কবরের আজাবকে মাফ করে দেন। যদি কবরে দিয়ে দেন, হাসরের ময়দানে আর আজাব দেন না, আল্লাহ তার এক বান্দাকে দুইবার আজাব দেন না। তো যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদের কথা বলছি, জীবনে বিপদে পড়ে মানুষ এত হাহাকার করে, বিপদে পড়লে মানুষ কেন, আমি নিজেই হাহাকার করি। এই ওয়াজটা খালি আপনার জন্য না, মূলত আমার জন্য, বিপদে পড়লে আমিও হাহাকার করি, আমাদের অভ্যস্তই হচ্ছে এটি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নাফরমান ব্যক্তি যাকে আল্লাহ মহব্বত করেন না, সে যদি আল্লাহর কাছে কিছু চায়, চাইতে তো পারে বান্দা, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন যে এই ব্যক্তি যা চায় তা তড়িগড়ি করে তাকে দিয়ে বিদায় করে দাও, তার ডাক শুনতে আমার ভালো লাগছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, সে যদি বিপদে পড়ে আর আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন একটু থামো, একটু পরে দেব, একটু থামো, আমার ওই বান্দার ডাক শুনতে আমার মায়া লাগছে। এবার আপনার রবের যদি মায়া লাগে, সারা জীবন ক্লান্তির মধ্যে থাকলেও তো কোনো সমস্যা নেই। আসল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে প্রবেশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে প্রবেশ করা। কারণ সত্যিকার অর্থে আপনি দুনিয়াতে আসছেন কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু যখন এসেছেন মৃত্যুবরণ করবেন এতে কোনো সন্দেহ নাই। আপনার জীবনের সবচেয়ে বড় সত্য কি? মৃত্যু। মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছুই নাই, আর কিছুই নাই। তাইলে যখন মৃত্যুবরণ করবেন, আসল জীবন তো পরে শুরু হবে, অনন্ত জীবন। তাইলে সামান্য জীবনের সামান্য অংশ, দুনিয়ার জীবনটা যদি একটু কষ্টের মধ্যে কেটেও যায় আর পরবর্তী অনন্তকাল যদি সুখের মধ্যে কাটে, তাহলে এটাই তো সাফল্য। তাই আমরা দেখি আমাদের দেখার মধ্যে, আমাদের জানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার যত বান্দা সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে মহব্বতের দুই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। একজন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, আর একজন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা যে পরিমাণ পরীক্ষা দিয়েছেন, যে পরিমাণ কষ্ট বলা কিরকম লাগে পরীক্ষা, যে পরিমাণ পরীক্ষা ওনাদের উপরে এসেছে, ওই পরিমাণ পরীক্ষা আমাদের ব্রেইনে কুলাবে না, আমরা পাগল হয়ে যাবো।